দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম এবং তার অনুগামীরা। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল কোচবিহার সিতাই বিধানসভার গোশানী মাড়িতে বিজেপির জনসভাকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। গোশানী মাড়িতে বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, জেলা সভাপতি মালতী রাফা সহ আরও অনেকে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির জনসভা শেষে ওই এলাকায় বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের তালা ভেঙে তৃণমূলের পতাকা এবং যাবতীয় জিনিসপত্র ভাঙচুর করে এবং নতুন করে তালা লাগিয়ে দেয়। সেই খবর শুনতে পেয়ে তৃণমূলের নেতা নূর আলম সেখানে পৌঁছালে উত্তপ্ত বিজেপি কর্মীরা তার গাড়িতে ভাঙচুর চালায়, এমনকি তাকে প্রাণে মারার চেষ্টা করে বলে তৃণমূল সূত্রে খবর। কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসেন তৃণমূল নেতা নূর আলম। এরপর নূর আলম এবং তার অনুগামীরা গতকাল রাত 9:30 নাগাদ দিনহাটা থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। অবিলম্বে দোষীদের শাস্তির দাবিতে সেই বিক্ষোভ চলতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তরের সংবাদ। আজকে কোশানিমাড়িতে বিজেপির যে সভা ছিল, সেই সভার শেষে যে তাণ্ডবটা মোদীর ওইপার এবং এপারে এমপি এবং সায়ন্তন বসুর নেতৃত্বে হলো, সেই তাণ্ডবে আমাদের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে তারা তালা ভেঙে নতুন তালা লাগিয়ে ফ্ল্যাগ লাগিয়ে সেটা দখল করার চেষ্টা করে। আমি ঘটনা শোনার পর 7:30 নাগাদ গোশানিমাড়ি উদ্দেশ্যে রওনা দিই। ঠিক বিজেপির সহসভাপতি ভবনের বাড়ির থেকে জনা 50-এক লোক আমার গাড়িতে চারিদিকে ঘিরে আমাকে প্রাণে মারার চেষ্টা করে, আমার গাড়ির সমস্ত কাঁচ ভেঙে দেয়, আমাকে আঘাত করে, বন্দুক তাক করে, তৃণমূল কংগ্রেস করা চলবে না, আরও অশ্লীল ভাষায় গালিগালাজ থেকে শুরু করে কোনো ক্রমে আমার ড্রাইভার এবং আমার সাথে যারা ছিল তারা কোনো ক্রমে সামনের দিকে এগিয়ে যায় এবং এলাকার মানুষ ছুটে এসে আমাকে প্রাণের মানে দ্বিতীয়বার জন্ম দেয়, অর্থাৎ আমার আজকে মৃত্যু ঘটত। বিজেপি চায় যে নূর আলম হোসেনের মৃত্যু ঘটুক এবং তাকে ওরা মেরে ফেলার যে চেষ্টা করে, আল্লাহর দোয়ায় ভগবানের কৃপায় আমি ফিরে এসেছি এবং দলের সঙ্গে আছি এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছি যে যে সমস্ত আসামি আজকে আমাকে প্রাণী মেরে ফেলার চেষ্টা করেছে, আমার গাড়ি ভাঙচুর করেছে, আমাদের দলীয় কার্যালয়ে ঝান্ডা লাগিয়েছে, তাদেরকে আজকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, নইলে আমরা গণ অবস্থানের মধ্যে যাব, আমরা পিকেটিং করব। সেটা আমরা পুলিশ প্রশাসনকে জানালাম, আশ্বস্ত করলো যে অতি দ্রুততার সহিত সমস্ত আসামিকে গ্রেপ্তার করবো।